সালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার জুনুন ফ্যামিলি ব্লগ আমাদের আজকের ব্লগে আমি জুনুনের মা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও জুনুন পরিবারের সবাই খুব ভালো আছি আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম এবং বাহির থেকে শুরু করলাম মানে আমি আপাতত রিকশাই করে বাহিরে কোথাও যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটি আপনাদের সাথে এখন বলবো সেটা হচ্ছে আমি যাচ্ছি বাটা সিগন্যাল এলিফেন্ট রোড ওইখানে যাচ্ছি আমি সরিষার তেল নেওয়ার জন্য গতকাল গিয়েছিলাম সামিওকে সাথে নিয়ে মানে শপিং করার আগে তো সেখানে আমি হচ্ছে নিতে পারিনি কারণ বিকেল হয়ে গিয়েছিল তেলটা নাকি দুপুরের আগেই শেষ হয়ে যায় জন্য বললো যে আগামীকালকে আসেন রিক্সায় বসে বসে ভাবতেছিলাম যেহেতু আমি একজন ব্লগার এখন মানে ইউটিউব ব্লগার তো আমার উচিত হচ্ছে নিজেকে ক্যামেরার সাথে আশেপাশের পরিবেশের সাথে সাহায্যে মানিয়ে নিয়ে আমার ভিডিও করতে খুবই খুবই লজ্জা লাগে বাহিরে মানে মোবাইল বের করতে ইচ্ছে কারণে শুধু বাহিরে না আমি বাসাতেও খুব কম সময় হচ্ছে মোবাইলটা বের করে ভিডিও করি সবার সামনে যখন একা একা থাকি তখন খুব করে কথা বলি বা ভিডিও করি কিন্তু যখন আশেপাশে আমার কেউ থাকে তখন কিন্তু একদমই ভিডিও করা হয় না তাই ভাবলাম আজকে রিক্সায় একা বসে আছি তো কী হয়েছে মনে সাহস আমাকে ভিডিও করতেই হবে তো যেই ভাবা সেই কাজ মোবাইল বের করে নিয়েছি আর আমাকে ভিডিও করছি আমার আশেপাশে রিক্সা দিয়ে যেতে যেতে যা যা পড়ছে আর কি সবই ভিডিও করছি এখন আছে পলাশির মোড়ে মানে পলাশি বাজারের কাছে তো সবটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে একটু জ্যাম ছিল যে রিক্সা থেমেছিল তারপর আবার এগিয়ে গেলাম একা যাওয়ার কারণ হচ্ছে আজকে যেহেতু শনিবার তো জুনুনের বাবার তো দোকান খুলতেই হবে আর আমার সাথে গেলে তার দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যাবে মানে আমি দুই থেকে তিন ঘন্টা একটু বেশি ফেললাম এক ঘন্টার বেশি তো লাগবেই কারণ এখানে তো আমার আর কোনো কাজ নেই তো এই যে আমি চলে আসছি দেখেন লোকজন কিন্তু সিরিয়াল দিয়ে তেল নিচ্ছে তার মানে কি বোঝা যাচ্ছে এটা খুব ফেমাস একটা জায়গা এবং এখান থেকে মানে সবাই তেল নিয়ে থাকে তো আমি এখানে ক্যামেরাটা ধরে যখন ভিডিও করতেছিলাম তখন আমাকে বলতেছে যে কি করলেন ছবি তুললেন তা আমি বলতেছি না একটু ভিডিও করলাম তারপরে দেখে আমাকে আর কিছু বলে নাই কারণ আমি তাদের রিয়েল কাস্টমার আমি হচ্ছে এক কেজি সরিষার তেল নিব এবং সেটা নগদ পেমেন্ট তো আমাকে তো তারা কিছু বলতেই পারে না তাই না তো আমার তেল নেওয়া হয়ে গেল এখন আমি হচ্ছে হেঁটে কিছু দূর সামনে যাব দেখবো যে একটু কিছু কেনাকাটা করা যায় কিনা না তো কেনাকাটা তো আর তেমন কিছু করব না কারণ আমার কাছে মোটো টাকা পয়সা নেই দুইটা হিসাবে টুপি কিনে নিয়ে চলে আসছি মাথার তো এই যে বাসায় চলে আসছি দেখতেই পাচ্ছেন না সেই রান্নাঘরে যেতে হচ্ছে কারণ দুপুরে রান্না করা নাই কালকে তো আমরা আপুদের বাসায় খেয়ে এসেছি রাত্রে আমু পিকনিক থেকে এসেছে তো রাত্রে তো আমরা আসছি বাসায় দশটা এগারোটার দিকে তো আমাদের তো রান্না করা হয় না সকালে সবে বাহিরের নাস্তা করেছি তো দুপুরের জন্য আমি যাওয়ার আগে হচ্ছে করেছিলাম ডাল রান্নার জন্য সব ধুয়ে টুয়ে রেখে গেছিলাম তো এখন সেটা হয়ে আর এখানে দেখেন আমার জন্য একটা রেখেও আমি হচ্ছে এখন এখানে গতকালকে যে মুরগিটা কাটা হয়েছিল তার গিলা গিলাকলিজি আরও কিছু মানে ছিল মাংসের টুকরা তো ওগুলো হচ্ছে আমি এখন রান্না করবো আলু দিয়ে তো সকালবেলা আন্টি যখন এসেছিল তখন আনটিকে আমি বলেছিলাম আনটি আমাকে একটু পেঁয়াজ আর আলু কেটে দিয়ে যান মানে যাতে আমার খুব দ্রুত আমি এসে করতে পারি কারণ এখন এসে কাটাকুটি করতে গেলে আমার খুব লেট হয়ে যেত তো যাই হোক কানটি কেটে দেওয়ার কারণে আমি খুব ইজিলি এসে রান্নাটা বসাই দিলাম তো কুকারে হচ্ছে ডাল রান্না করে ফেলছি আমার ডাল হয়ে গেছে কমপ্লিট এখন এখানে ভাত রান্নাও কিন্তু আমার হয়ে গেছে আমি এসে নাস্তা টাস্তা মানে এখানে অন্য অন্য কাজ করতে করতে আমার ভাতও হয়ে গেল আর এখানে হচ্ছে এখন জাস্ট মাংসটা করব তারপরে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে খুব ভালোভাবে তো আমি হচ্ছে এটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি যে কীভাবে রান্না করতেছি তো প্রথমে তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এরপর একে একে সব ধরনের মশলা দিয়ে দিব এখন হচ্ছে মোটামুটি রান্না করতে পারি খুব খারাপ হয় না মানে খাওয়ার উপযুক্ত হয় আগে তো একদমই কিছুই পারতাম না তো এটাই মানুষ পারে না এমন কোনো কাজ নেই কিন্তু আস্তে আস্তে শিখলে সবই পারে তা আমি এখন চেষ্টা করি আম্মু থাকলে আমি কখনই বাসায় রান্না করা খুব একটা হয় না না থাকলে আমি করি তো আজকে যেমন এখন আম্মু না বাসায় তো আমাদেরকে খেতে হবে এই জন্য আমি রান্না করতেছি এইখানে দেখলেন আমি আদা রসুন দিয়ে দিলাম এখন হলুদ দিচ্ছি মরিচ দিচ্ছি তারপরে দিলাম হচ্ছে গিয়ে জিরা আর হচ্ছে ধনিয়া আর লবণ তো দিয়েছি তো সব কিছু দিয়ে এখন ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিব আর আমাদের বরাবরের মতো আজকেও কিন্তু একদমই গ্যাস নেই কয়েকদিন তো তারপরেও চুলায় আগুন জ্বলেছিলো কিছুটা নিভু নিভু হয়ে আজকে আমি যখন ম্যাচের কাঠি দিয়ে ঝরানোর চেষ্টা করলাম একদমই মানে চুলাটা আগুন দেখলামই না তো আমার তার বসে থাকলে হবে না এই জন্য আমি আমার বিকল্প যে ব্যবস্থা আছে সেটাতে রান্না করছি আর আম্মু হচ্ছে রান্নাঘরের এটা সেভাবেই করেছে যেন মানে গ্যাস না থাকলে বিদ্যুৎটাকে কাজে লাগে অন্তত খাওয়া যায় কারণ গ্যাসের আশায় সারাটা দিন বসে থাকা আসলে খুব কষ্ট আর যেহেতু আমাদের টাইম টু টাইম খাওয়া হয় মানে দুপুরের খাবারটা আমরা দুইটা আড়াইটার মধ্যেই খাওয়ার চেষ্টা করি রাতেরটা একটা দশটার মধ্যে মানে সবাই খেয়ে ফেলি মাঝে মাঝে সাড়ে দশটা বাজে তো খুব একটা লেট আমাদের ফ্যামিলিতে হয় না এখন তো আমরা হচ্ছে এই কারণে আসলে গ্যাসের অপেক্ষায় বসে থাকিও না তো এই চুলাটার উপর আমরা অনেকটা নির্ভরশীল আল্লাহ মানে তাকে একটু দীর্ঘ জীবন থেকে যেন সে একটু বেশি দিন আমাদেরকে সার্ভিস দিতে পারে আমি খুব টেনশনে আছি কারণ এটা হচ্ছে অনেক দিন হয়ে যাওয়ার কারণে ইলেকট্রিক জিনিস তো মানে কখন কি হয়ে যায় বলা যায় না তো জিনিসটা ভালো এটুকু বলতে পারবো এটা আড়ে থেকে নিয়েছিলাম ভালো খুব ভালো সার্ভিস দিচ্ছে তো আমাদের প্রতিদিন এটাকে খুব ভালোভাবে ব্যবহার করা হয় তো আমার হচ্ছে রান্নায় দেখতে পাচ্ছেন আমি মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে তো মশলা কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা কষানো হলে আমি হচ্ছে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম আর আলু তো আনটি কেটে রেখেছিলো তো ওটাও দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার মানে আমাদের ডাল ভাত আর হচ্ছে যে মাংস দিয়ে আলু এটাই হচ্ছে খাবার আর রাতের তো আম্মু তো দুপুরের মানে বিকালের আগে চলে আসবে বাসায় তো রাতেরটা হচ্ছে আম্মুই করে ফেলবে হয়তো তখন আর আমাকে দরকার হবে না মানে আমি তো সামনে আসিই না এখন হচ্ছে জুনুনকে মানে মোবাইল দিয়ে বসিয়ে রাখা হয়েছে সকাল থেকে মোবাইল পায় নেই এখন হচ্ছে ওর বাবা আসছে এই জন্য মোবাইল পেয়ে সে হচ্ছে গিয়ে কার্টুন দেখতে আর এখানে দেখেন সন্ধ্যার পর আমরা ঘুম থেকে উঠেছি মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে জুনুনকে হচ্ছে স্বামীও খুব বাজে একটা কাজ করেছে ওকে গতকালকে যে ম্যাজিক যে খাতা কলম নিয়ে এসে দিলাম তো ওগুলো হচ্ছে আজকে আমি বের করে দিছি যে তুমি একটু ব্যস্ত থাকো মানে মোবাইল কার্টুন দেখা মনিটরে বসে থাকা এগুলো তো ভালো কথা না এই জন্য এটা নিয়ে আসছি যে তার তো পড়াশোনার বয়স না সেই একটু এমনিতেই অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখুক এই যে পশু পাখি ফুল ফল শাকসবজি একটু চেনার তো দরকার আছে সে এখনও ভালো করে কথা বলে না কিন্তু সামিও হচ্ছে ওকে এগুলা তো পড়ানোর কোনো দরকারই মনে করে নাই বা শেখানোর কোনো চেষ্টাই করে নাই বরং ওর চেহারাটা কারণ একটা আছে পরীটা পরি ড্রেস অনেক সুন্দর করে সাজু লিপস্টিক লাগাও নাই লিপস্টিক চলে গেছে এই জুনুন দেখো তোমাদের একটা এসে আছে এখানে হচ্ছে আগামী আগামীকালকের রান্না এটা মানে আগামীকালকের দুপুরের মেনু এগুলো তো আপনারা ভাববেন না যে আমরা বাসি খাবার খাই আমাদের গ্যাস না থাকার কারণে যেহেতু রাতের বেলা গ্যাস আসে এই জন্য আগের দিন রাতে হচ্ছে তরকারিটা রান্না করে রাখে আমি পরের দিন দুপুরে গরম করে ভাত রান্না করে খেয়ে ফেলি তো শর্টকাট উপায় এটাই আমাদের গ্যাস না থাকার কারণে আর রাতে খাওয়ার জন্য তো দুপুরের গুলা ছিল তো রাতের প্রায় বাজে হচ্ছে পনে বারোটা এখন আমরা কেউ ঘুমাই নেই মানে আমি আসছি এখানে স্বামীও হচ্ছে ভাত খাই নেই সন্ধ্যায় ভালো নাস্তা খেয়েছে এই জন্য ভরপের তো দুধ খেয়েছে দুধের পাতিলটা হচ্ছে ফ্রিজে রাখার জন্য আর আজকে হচ্ছে আমি তো সকালবেলা তেল নিয়ে আসছিলাম আর রাত্রে হচ্ছে জুনুনের বাবা কালি জিরা নিয়ে আসছিল তো এই কালিজিরাটা হচ্ছে আম্মু মানে পানি ঝরাতে দিছে আগামীকালকে হচ্ছে এটা রোদে শুকাতে হবে তারপরে এটা কিভাবে কি প্রসেসিং করা হয় আমি চেষ্টা করব পারলে সেটা আপনাদের সাথে দেখানোর জন্য যে এতগুলো কালি জিরা হচ্ছে আমরা কি করব? বা কেন আনা হয়েছে আমি হচ্ছে পানিটা নিখে খেয়ে এখন ঘুমাইতে চলে যাব। তো আমার হচ্ছে পাগলের মতো অবস্থা আমি হচ্ছে এখন ঘুমাইতে যাব জুনুনকে সাথে নেওয়ার চেষ্টা করব জানি না সে যাবে কি না আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের আগামীকালকে আমার এক কাজিনের হচ্ছে জন্মদিন তো সামিকে বলতেছিলাম যে আস আমরা উইশ করি যেহেতু পনের বারোটা বেজে গেছে তো বলতেছে না এগারোটা ঊনুষাটা আমি উইশ করব। এখানে জুনুন ঘুম নাই দুই চোখে কারণ সন্ধ্যায় ঘুমিয়েছিল আর এখানে তার যে কলম খাতা যা আছে খুব পড়াশোনা করতেছে মানে টেবিলের উপর শুয়ে শুয়ে এসে পড়াশোনা করতেছে এত মানে মেধাবী ছাত্র আমার আমি সামিয়াকে বললাম অনেকবার দ কল দ কল দ সে দিবে না তার মন মতোই দিবে আর এদিকে জুনুনের বাবা হচ্ছে খুঁজতেছে যে একটা ছবি টবি পায় না কি উইশ করার জন্য তো সামিও অবশেষে কল দিয়েই দিছে কল দিয়ে হচ্ছে জুনুনের মানে কণ্ঠ নকল করে কথা বলার চেষ্টা করতেছে জুনুন কিন্তু কথা বলতে পারে না মানে ও হচ্ছে জুনুনের ভূমিকায় নাকি নাকি গলায় বলবে জুনুন নাক বন্ধ করে বলতেছে তো নাক বন্ধ করে কথা বলতেছে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল মানে কথা বলতেছে আবার নিঃশ্বাস কেমনি নিবে তোর খুব কষ্ট হচ্ছিল তা আমি হাসতেছি তো দম বন্ধ হয়ে যাবে মানে সে ঢং করতেছে তো যাই হোক আমরা সবাই মিলে তাকে উইশ করলাম কথাবার্তা বললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে তো আগামী দিন চেষ্টা করবো যে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর জুনুজ ফ্যামিলির সাথেই থাকেন আল্লাহ হাফেজ